সাংবাদিক বৈঠকে শ্রমিক ভট্টাচার্য সরাসরি নজর রাখব সেই দিকে। চিকিৎসকদের আক্রান্তের সংখ্যা 500 কাছাকাছি হয়, সে জায়গায় যদি বেসরকারি হসপিটালের ডক্টরসদের সংখ্যা আমরা যোগ করি তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে। গতকালকেই একটি হসপিটালের, সরকারি হসপিটালের হৃদরোগে আক্রান্ত হয়ে যে সমস্ত চিকিৎসক মানে রোগীরা ভর্তি ছিলেন তাদের ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে, বেড খালি করা হয়েছে কোভিড পেশেন্টদের জন্য, রাজ্যের স্বাভাবিক চিকিৎসা কার্য তো স্তব্ধ হয়ে গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে যখন সমস্ত গণপরিবহনকে নিয়ন্ত্রণ করবার কথা রাজ্য সরকার বলছেন, সরকার যখন স্কুল কলেজ বন্ধ করে দিয়েছেন, মুখ্যমন্ত্রী নিজে যখন বলছেন আগামী সাত দিন কেউ বাড়ি থেকে বেরোবেন না, মুখ্যমন্ত্রী নিজে যখন বলছেন 15 দিন পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, তখন সেখানে গঙ্গাসাগরের মতো একটি জায়গায় সরকারের অনুমান সাপেক্ষ যেটা ভিড় হতে পারে 5 লক্ষের বেশি, এই সংক্রমণের হার যেখানে কলকাতায় এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে যে সংক্রমণ স্পন্সর করা হয়েছিল ওই 31 তারিখ পর্যন্ত, এক রাত্রি পর্যন্ত 25 তারিখ থেকে, আজকে সেই ভয়াবহতা ছড়িয়ে পড়তে পারে সাগরবেলাকে কেন্দ্র করে। আমরা চাই যে ধর্মীয় আবেগ বা ধর্মীয় অনুষ্ঠানকে বজায় রেখেই এই মেলাকে, মেলার পরিসরকে বা লোক সমাগমকে একটি নিয়ন্ত্রণের মধ্যে রাজ্য সরকার নিয়ে আসুক, এবং একই সঙ্গে আমরা পার্শ্ববর্তী রাজ্যের সমস্ত শ্রদ্ধালুদের কাছে আবেদন করছি, সমস্ত সরকারের কাছে আমরা এটা জানাতে চাইছি, পশ্চিমবঙ্গের বাইরের ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, যেখান থেকে মানুষজন এখানে আসেন, সাধুরা এখানে আসেন, উত্তরাখণ্ড, হিমাচল থেকে, আমরা সে রাজ্যের কাছেও আবেদন করছি যে নিজেরা সংক্রামিত হবেন না আর অপরকেও সংক্রামিত করবার ব্যবস্থা করে দেবেন না। প্রত্যেক রাজ্যের উচিত তাদের রাজ্য থেকে আগত সাগরমেলার উদ্দেশ্যে যে তীর্থযাত্রীরা আছেন তাদের ওপরও একটা নিয়ন্ত্রণ তৈরি করা। এই বিরাট সংখ্যক জনসমষ্টিকে কন্ট্রোল করার মতো, তাদের টেস্ট করবার মতো কিংবা তাদের শরীরের তাপমাত্রা নেবার মতো কোনো পরিকাঠামো সরকার যেখানেই বলুক বাস্তবে সম্ভব নয়। তো এই অতিমারির কারণে ধর্মীয় ভাবাবেগকে দূরে সরিয়ে রেখে মানুষকে প্রাণে বাঁচতে সকলে যাতে এগিয়ে আসেন, এবং রাজ্য সরকারও যদি সচেষ্ট হয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের সেই আবেদন থাকছে। একই সঙ্গে আমাদের বক্তব্য যে 50% যাত্রী নিয়ে সরকার যে বলেছিলেন বিভিন্ন গণপরিবহনে চলবে, আজকে সেটা নিয়ন্ত্রণ করবে কে? বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন, নিয়ন্ত্রণ করবার দায়িত্ব যে পুলিশের, সেই পুলিশও আক্রান্ত হয়ে গেছেন। আজকে এই ইনফেকশন রেট নিয়ে কোনো নির্বাচনও সম্ভব নয় আর 5 লক্ষ মানুষের মেলাও সম্ভব নয়। অন্যান্য রাজ্যের শাসকদেরও, প্রশাসকদেরও সচেতন হতে হবে, এবং আমাদের রাজ্যেও যারা আছেন আমাদের সকলের কাছে, সমস্ত ভোটারদের কাছেও আমরা আবেদন করছি যে নির্বাচন পরে হলে আমরা জানি কী পরিস্থিতিতে নির্বাচন হবে, কোন ভোট সংস্কৃতির মধ্যে দিয়ে আমাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, 1 মাস পরে নির্বাচন হলে বা সরকার ইচ্ছা মতো নির্বাচন হলেও পরিস্থিতির খুব একটা বেশি পরিবর্তন হবে না, কিন্তু এই মুহূর্তে মানুষের জীবনের মূল্য সবচেয়ে আগে, সেই জন্যই আমরা এই নির্বাচনকে পিছিয়ে দেবার জন্য আমরা আবেদন করছি। ধন্যবাদ। এখন পর্যন্ত যে জনসমাগম মেলায় হয়ে গেছে সেটাই যদি এজির এফিডেভিট করে তিনি যা দিয়েছেন তা যদি সঠিক হয় সেটাকে নিয়ন্ত্রণ করবার মতো ব্যবস্থা রাজ্য সরকারের কাছে নেই, বেসরকারি হসপিটালের কাছে নেই, চিকিৎসক সংগঠনরা সে কথাই বলেছেন। কারণ সরকারের পরিসংখ্যান যা আছে সরকারি হসপিটালেরই এখন যা অবস্থা, আর বেসরকারি হসপিটাল যদি তার সঙ্গে যোগ দেয় এমনি কোভিড বেডের সংখ্যা কমে গেছে, সাধারণ চিকিৎসা বন্ধ হয়ে গেছে, এই অবস্থায় দাঁড়িয়ে আমার মনে হয় করা সম্ভব হবে না। মেলা মেলার মতো চলবে, মন্দিরে যেখানে যারা আছেন মেলাটাকে ডিসকন্টিনিউ সরকার করুক, সরকার যে মানুষজন এসেছেন তাদের নিয়ে নতুন করে আর মানুষকে ওখানে নিয়ে যাওয়া সমীচীন হবে না।
সরকার ধর্মীয় ভাবাবেগ নিয়ে ব্যালেন্স করতে চাইছে। সেটা তো হবেই, সেখানে তো প্রতি বছরের মতো মানুষ তো সেখানে আছেন, যারা পৌঁছে গেছেন তাদের তো আর ওখান থেকে বের করে দেওয়া এই মুহূর্তে যাবে না, যাদের পৌঁছে গেছে তাদের নেওয়া হোক। কিন্তু আমরা সমস্ত রাজ্যের কাছে এই আবেদন রাখছি যে এই পরিস্থিতির ভয়াবহতার কথা চিন্তা করে, এই মানুষগুলো তো সংক্রামিত হলে নিজের রাজ্যে ফিরে যাবেন, সেখানেও সংক্রমণ বাড়বে, তো সার্বিক পরিস্থিতির কথা চিন্তা করে একটা সমন্বয় তৈরি করা হোক। আমরাও আমাদের কেন্দ্রীয় নেতৃত্বকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানাচ্ছি পরিস্থিতির কথা,